আলামিন মিশনে যদি আপনার ছেলে পড়ে, আপনার ছেলেকে বলা হবে নামাজ পড়ো, হবে না, হবে না, কোরআন পড়ো, ইমান বেঁচে গেল, রইল আদর্শের কথা। আপনি দেখবেন তার মধ্যে আদর্শ পাবেন, ছেলেটা নিশা করবে না, যদি আপনি তাকে গাইড দিতে পারেন সে মানুষ হবে। আজকে বেঁচে গেল ইমান। আর এই মাদ্রাসার মেহনত, আল্লাহর কসম, পৃথিবীর বুকে শান্তি আসতে পারে একমাত্র কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণেই শান্তি আসতে পারে। আপনি যতই চেষ্টা করুন এই সমাজকে ততদিন বাঁচাতে পারবেন না যতদিন পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা হোস্টেলে থাকে। আমি বোলপুর টাউনে আপনার এখানে ময়দাপুরে বসে প্রমাণ দিয়ে যাব যে কতগুলো আমাদের যুবক যুবতী সমকামিতায় লিপ্ত হয়ে গেছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে 56,000 আলেম গর্দন দিয়েছে, আর আজকে আপনি ডাকুন যে ময়দাপুরে একটা মসজিদ ভাঙা হচ্ছে, এলাকার আলেমরা এসো, কেউ আসবে না, পয়সা না দিলে আসবে। বাস্তব বলে যাচ্ছি আপনাকে, আমি আসবো না, যান, বাস্তব বলে আমার কথাটাই বলে দিলাম, আমি আসবো না। আমাদের ইমান এত কমজোর, আর আমাদের আকাবিররা 100-150 কিলোমিটার পায়ে হেঁটে। আজকে শুনেলেন, প্রতিবেশী যদি অসুস্থ হয় আপনি বলেন ও ওর সঙ্গে আমার ভালো জুত না, ওকে দেখতে যাবো না, মরুক, বলে না, বলে না অনেকজন। তুমি মুসলমান হতে পারো না, তুমি ইমানদার হতে পারো না। আর আমার নবী সাহাবিরা 100 মাইল, 150 মাইল, 300 মাইল, 500 মাইল পায়ে হেঁটে, আর একটা সাহাবি অসুস্থ থাকলে দেখা করতে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, খবর নিতে গেছে, মানুষের বিপদে তার পাশে দাঁড়িয়েছে। আর আমাদের দেশের এমন অবস্থা, কেউ যদি বিপদে পড়ে তো বলে শালা ঠিক হয়েছে বে, এটা দরকার ছিল, আর বলে না, বলে না। কিন্তু মুসলমান হিসাবে আমরা দোয়া করি না যে আল্লাহ তুমি তাকে উদ্ধার করো, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, আল্লাহ মুসলমান যেখানে বিপদে আছে আল্লাহ তাদেরকে উদ্ধার করো। আমি আপনাদেরকে বলে যাই, মুসলমান এই জন্যে কালমার ওপরে টিকুন, এই জন্যে ইমানের ওপরে টিকবেন। আপনাদের পেছনে ব্লুপিন তৈরি করা হচ্ছে ভারতের মাটিতে, কে তৈরি করছে? বিজেপি আর আরএসএসের গুন্ডারা তৈরি করছে। সেই ব্লুপিন এখন নয়, বুঝতে পারবেন কখন, কখন, যখন এই মাদ্রাসাগুলো এরা তালা মেরে দিবে। তারপর হিমন্ত বিশ্ব শর্মা বলেছে 700 মাদ্রাসাকে তালা মারব। শুনে রেখে দেন, মাদ্রাসায় মদ পান হয় না, হয়, মাদ্রাসায় গাঁজা হয় না। আমি প্রায় জলসা করে মুর্শিদাবাদ থেকে বাদশাহী রোড খারাপ বলে আমি সাঁইথিয়া থেকে আসি, সাঁইথিয়া থেকে একদম রেলের ধারে ধারে আপনার বাতাসপুর হয়ে বোলপুর হয়ে আমি ভেদিয়া হয়ে বাড়ি যাই। প্রায় দেখবেন রাতের বেলায় স্টেশনের কাছে একটা চায়ের দোকান খোলা থাকে, ওই ত্যা মাথাটায় থাকে না, থাকে না, সারা রাত খুব ভালো চা বানাই, আমাকে হুজুর হুজুর করে, যদিও হিন্দুদের ছেলে, ভালো চা খাওয়ায় আমাকে। তো ওখানে যদি আপনি ওই রাত 2-2:30 সময় যান, খালি কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদের সব মাতাল, মদ খেয়ে আছে, হোস্টেলে থাকে, ভাড়া ঘরে থাকে, পড়াশোনা করে, আপনাকে দেখিয়ে দেবো। হোস্টেলে কলেজে মদ চলে, গাঁজা চলে, ব্যবিচার আম হয়ে গেছে। আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর, দেখবেন এত বড় শিক্ষিতদের মধ্যে মানুষকে গুমরা করার জন্যে হাদিস বলে একটা মিথ্যা কথাকে প্রচলন করেছে, সেটা হচ্ছে আল্লাহর নবী বলেছেন শিক্ষার জন্যে তোমরা চীন দেশে পাড়ি দাও। শুনেছেন না, শুনেন নাই কথাটা? আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, যে কোনো মৌলবীকে বলবেন কোনো হাদিসের কিতাব থেকে আমাকে বার করে থরো করে দিবে, এটা কোন হাদিসে আছে? এই ভাষাটা, হাদিসটা, আরবি ইবারত মানে সহ আমাকে একটু পাঠিয়ে দিবে হাদিসের চ্যাপ্টারটা, কেন বার করেছে? এই মোলবিরা উলামারা ফতোয়া দিলে মেয়েরা বেপর্দাভাবে পড়তে পারবে না। আপনি বলবেন আমার মেয়ে তাহলে শিক্ষিত হবে না, হবে, আপনার মেয়ে ওই কলেজে পড়বে যে কলেজে অনলি ফর মেয়েরা পড়ে,
আপনার মেয়ে ওই স্কুলে পড়বে যেখানে অনলি ফর মেয়েরা পড়ে, আপনার মেয়ে ওই স্কুলে পড়বে যেখানে অনলি ফর মেয়ে ছাত্রীরা মেয়ে টিচাররা পড়ায়। পারবেন আপনি জোগাড় করতে? আজকে তো আমাদের মুসলমান ছেলেদের অনেক ইমান বেঁচে গেল আলামিন মিশনগুলো হয়ে, ঠিক কি না? তা নাহলে আপনাকে বলে দিই, খ্রিস্টানদের একটা স্কুলে যাবেন, তাদের আদর্শ আছে, যখনই ঢুকবেন যিশুর আর মরিয়মের মূর্তি লাগানো আছে, সেখানে প্রণাম করতে হয় প্রত্যেকটা স্টুডেন্টকে। মুম্বাইয়ের একটা স্কুল ধরা পড়েছিল, যদিও ধরেছিল সরকারি কর্মকর্তারা, সকালবেলায় হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি সব ছেলেরা পড়তে যেত। স্কুলের ক্লাস যখন শুরু হতো তার আগে প্রার্থনা হয় না? প্রার্থনা হয় তো, তারা প্রার্থনাটা একটা হলের মধ্যে করাত। করানোর পরে বাচ্চা বাচ্চা ছেলে, সেই ছেলেগুলোকে বলতো, বলো, তাদের টিচার ভগবান চকলেট দে, চকলেট পড়ল না। আবার বলতো, সারে বাচ্চা বলো আল্লাহ চকলেট দে, চকলেট পড়ল না। বললে, আব দেখো মেরে বাচ্চে, সব কহো জিসুস চকলেট দে। যখনই বলতো পায়ে করে সুইচ টিপত, তত্তর করে চকলেট পড়ত, আপনার আমার ছেলের মনেতে জাগানো হতো যে আল্লাহ দিতে পারে না, জিসুস দিতে পারে। এইভাবে ইমানগুলো ধ্বংস করা হয়েছে। রামকৃষ্ণ মিশনে গেলে আপনাকে প্রণাম করতে হবে রামকৃষ্ণর মূর্তিতে। আমি নাম করব না, আমার বর্ধমান জেলার কথা বলছি, ওই মিশনে পড়ে সেই রামকৃষ্ণর মূর্তি বাড়িতে রেখে সে পুজো করে মুসলমানদের ছেলে, জায়গার নাম বলবো না, শিক্ষিত। সে আর মুসলমান আছে বলুন? জোরে বলুন হ্যাঁ না না, নাই। আলামিন মিশনে যদি আপনার ছেলে পড়ে, আপনার ছেলেকে বলা হবে নামাজ পড়ো, হবে না? হবে না। কোরআন পড়ো, ইমান বেঁচে গেল, রইল আদর্শের কথা। আপনি দেখবেন তার মধ্যে আদর্শ পাবেন, ছেলেটা নিশা করবে না, যদি আপনি তাকে গাইড দিতে পারেন সে মানুষ হবে। আজকে বেঁচে গেল ইমান, আর এই মাদ্রাসার মেহনত, আল্লাহর কসম, পৃথিবীর বুকে শান্তি আসতে পারে একমাত্র কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণেই শান্তি আসতে পারে। আপনি যতই চেষ্টা করুন এই সমাজকে ততদিন বাঁচাতে পারবেন না, যতদিন পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা হোস্টেলে থাকে। আমি বোলপুর টাউনে আপনার এখানে মৈদাপুরে বসে প্রমাণ দিয়ে যাব যে কতগুলো আমাদের যুবক যুবতী সমকামিতায় লিপ্ত হয়ে গেছে, কতগুলো মুসলমানদের ছেলে আজকে সমকামিতায় লিপ্ত। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে মোবাইল। তার কারণ এই মোবাইলটা, আপনার ছেলে সমকামিতায় লিপ্ত। আমি মুর্শিদাবাদের মাটিতে পশ্চিমবাংলার কিছু কলেজ ইউনিভার্সিটির ছেলে আমার সঙ্গে দেখা করেছে, কোথাকার বলবো না, সেটা বীরভূমেরও হতে পারে, মুর্শিদাবাদেরও হতে পারে, কলকাতারও হতে পারে, তারা ইমানদার ছেলে। আমি তাদের লেগে দোয়া করি, আল্লাহ তুমি এদিকে এদের জানেমালে হেফাজত করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তারা দেখা করে আমাকে রিপোর্ট দিয়েছে, শুধু রিপোর্ট দেয়নি, আমার মোবাইলে একটা অ্যাপসও লোড করে দিয়েছে। আপনি এই অ্যাপসের মাধ্যমে বুঝতে পারবেন যে এরিয়ায় যাবেন সেই এরিয়ায় কতগুলো মুসলমান ছেলে কারা কারা লিপ্ত আছে সমকামিতায়। বড় কষ্ট হয় আমাদের, অনেক মায়েরা বাপেরা ভাবে আমার ছেলে হোস্টেলে পড়াশোনা করে, করে না? করে না অনেক ছেলে। আপনি তাদের মোবাইলের আইডি চেক করবেন, তার ফেসবুকের আইডি চেক করবেন, সে কোন আইডি নিয়ে কথা বলছে, তার আইডিতে কি নাম আছে। একটা আপনার অ্যাপস আছে, অ্যাপসটার নাম হচ্ছে ব্লুড, BLUED, কি বললাম সকালে বলুন, BLUED, ব্লুড। এই ব্লুড অ্যাপসটা লোড করা হচ্ছে, আর এটার মাধ্যমে, এটা চাইনা তৈরি করেছে পৃথিবীর যুবকদের ধ্বংস করার কারণে, চাইনা থেকে তৈরি হয়ে এসেছে।
এই অ্যাপসটাকে ভারত সরকার স্বীকৃতি দিয়েছে, যেহেতু ট্যাক্স পাচ্ছে এদের কাছ থেকে মোটা রকম টাকা পায়। আর ভারতের সুপ্রিম কোর্ট এই সমকামিতাকে স্বীকৃতি দিয়েছে, জোরে বড় নাউজ বিল্লা। এই পাপের কারণে আল্লাহ তাআলা একটা জাতিকে ধ্বংস করেছেন, একটা কমকে রুটির মতো আল্লাহ পাল্টিয়েছেন, একটা নবীর বিবিকে জাহান্নামী ঘোষণা করেছেন আল্লাহ তাআলা। তিনি হচ্ছেন হযরতে লূত নবী, তিনার স্ত্রী জাহান্নামী কুরআন আল্লাহ ঘোষণা করেছেন। খালি এই পাপের কারণে, এই পাপাচারিতার কারণে আমার মুসলমান যুবক দিকে বলবো, আমার যুবক ভাইয়েরা তোমরা সাবধান হও, কলেজে পড়বে নামাজ জারি রাখো, ইউনিভার্সিটিতে পড়বে নামাজ জারি রাখো, তুমি যেখানে যাবে নামাজ জারি রাখো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। তা না হলে তুমি তো শিক্ষিত হবে কিন্তু তুমি জাহান্নামে যাবে, তুমি ডাক্তার হবে জাহান্নামে যাবে, মাস্টার হবে জাহান্নামে যাবে, শিক্ষিত জ্ঞানী গুণী হবে জাহান্নামে প্রবেশ করবে। আর আল্লাহ তাআলা এই পাপের কারণে শুধু তোমাকে নয়, তোমার গ্রাম, তোমার জাতি, তোমার প্রতিবেশী সকলকে আল্লাহ ধ্বংস করবে। এই ধরনের কত পাপে আমাদের যুবকরা লিপ্ত হচ্ছে। আর আপনি বড় কষ্ট লাগে, আপনি বলছেন আমি মুসলমান। আরে মুসলমান তো সে যে দাড়ি কাটবে না। আপনাদের এখানে আপনি ইমাম সাহেব, জি মাশাআল্লাহ ইমাম সাহেব ভাই আছেন।